আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো গরিবের গোলা রুটি, অথেন্টিকভাবে আর এ যুগের সাথে তাল মিলিয়ে দুভাবে তৈরি করে দেখাবো। খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও, আশা করি রেসিপিটি ভালো লাগবে তোমাদের। তো প্রথমে দেখো, গোলা রুটির জন্য এখানে 3 কাপ আটা নিলাম, 1 কাপ 1 কাপ করে টোটাল 3 কাপ আটা নিয়েছি। আর সন্ধ্যাবেলা যাতে নাস্তা হয়ে যায় সেজন্য আমি একটু বেশি করে নিলাম, তোমরা তোমাদের পরিমাণ বুঝে নিবে। এখানে দেখো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো গরিবের বললাম এই কারণে, সাধারণত এটা গরিবরা খেতো, বা যেদিন আমার বাসায় নাস্তা না থাকে একেবারে নিরুপায় সেদিনই কিন্তু আমি বাচ্চাদের এভাবে করে তৈরি করে দেই। তো আজকে একটু ব্যতিক্রমভাবে তৈরি করব, বিভিন্ন মশলা পড়বে এতে। তো ওই সময় আমি কিন্তু শুধুমাত্র পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি বা সংগ্রহ ধনে পাতা থাকলে সেটাই দিতাম। তো এদিকে দেখো আমি পেঁয়াজ কাঁচামরিচ স্লিপলেক্স দিলাম, এবারে দিয়ে দিলাম আদা কিমা। আদাটা একদম মিহি করে দিয়েছি কিমা করে, চাইলে তোমরা আদার রসও ব্যবহার করতে পারো। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে, এতে করে যাদের গ্যাসের সমস্যা থাকে সেটা দূর হয়ে যাবে। যেহেতু কাঁচা গুলছি আটাটা, সেজন্য গ্যাসের সমস্যা থাকলে এই জিনিসগুলোর কারণে গ্যাসের সমস্যা দূর হয়ে যাবে। এ পর্যায়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, এটা অবশ্যই ভাজা জিরে গুঁড়ো দিতে হবে, এতে করে সুন্দর একটা স্মেল বেরোবে। আর দিলাম স্বাদ মতো লবণ, এবারে দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ, যাতে করে সুন্দর একটা ক্রিমি কালার আসে। তো যেদিন আমার বাসায় কিছুই না থাকে সেদিন আমি এভাবে করে বাচ্চাদের তৈরি করে দেই। আর এই গোলা রুটিটা কিন্তু বিশেষ করে টাঙ্গাইল জেলা বিখ্যাত, ওনাদের যে শাড়ির কারখানায় যে শ্রমিকরা কাজ করতো তাদের জন্য বিশেষ করে এই গোলা রুটিটা তৈরি করা হয় বা এখনও হচ্ছে। তো এটা এখন এতটাই ভাইরাল হচ্ছে যে এটা এখন প্যাশন হিসেবে খাওয়া হচ্ছে, বড় লোকেরও ভিড় জমাচ্ছে খাওয়ার জন্য। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো নর্মাল পানি দিয়ে, অল্প অল্প পানি দিয়ে গোলাটা তৈরি করে নিয়েছি। তো এটা খুব একটা খারাপ লাগে না, খুবই ভালো লাগে, একটু মশলাদার। আর বাসায় যখন কিছুই না থাকে তো এভাবে করে গোলা রুটিটা তৈরি করে দিতে পারো, এটা স্বাস্থ্যের পক্ষে ভালো, খুব একটা তেল পড়ে না। যেহেতু যে মশলাগুলো আমি দিয়েছিলাম সেগুলো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, জিরে আদা কালো জিরা, এগুলো হজমে সাহায্য করে এবং গ্যাস কমায়। তো আমার গোলা রুটিটা তৈরি হয়ে গেছে, আমি হাত দিয়ে ভালোভাবে মেখে গোলা রুটিটা তৈরি করে নিয়েছি। তো প্রথমে চুলে প্যান বসিয়ে দিচ্ছি, তো খুব একটা তেল পড়ে না, কয়েক ফোঁটা তেল দিয়েছি মাত্র। প্রথমে আমি দেখাবো অথেন্টিকভাবে আমাদের মা কাকিরা যেভাবে করে হাত দিয়ে গোলা রুটিটা তৈরি করতো, প্রথমে সেভাবে দেখাচ্ছি। তো পরিমাণ মতো ব্যাটার দিচ্ছি, ব্যাটার দিয়ে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এ পর্যায়ে মনে হলো ব্যাটারটা একটু কম হয়েছে, আর একটু ব্যাটার দিলাম, এবার হাত দিয়ে ছড়িয়ে দিলাম। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়াম টু স্লোর মাঝখানে আছে, তা না হলে নিচ থেকে পুড়ে যাবে। তো হাত দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি, চড়ানো হয়ে গেছে। এবারে দেখো এখানে আমি কিছুটা ধনে পাতা কুচানো দিয়ে দিলাম, তো ধনে পাতাটা সবার শেষ দিলাম যাতে করে ফ্লেভারটা থাকে আর প্যাকাশে না হয়, ধনে পাতার কালারটা থেকে যায়, সেজন্য ধনে পাতা দিয়ে দিলাম। আর কয়েকটা কালো জিরে উপরে ছড়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। এবারে ঢাকা দিয়ে অপেক্ষা করব 1 থেকে 1.5 মিনিট। 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করার পরে দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমার গোলা রুটিটা হয়ে গেছে, নিচ থেকে জমে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। তো যেহেতু এটা নন স্টিক প্যান সেহেতু খুব একটা কালার আসেনি, পোড়া জানি মাটির দেওয়া হলে পোড়া পোড়া আসতো, সে কারণে কালারটা একটু ক্রিমি কালার এসেছে। তো মাটির দেওয়া যখন তৈরি করা হয় তখন একটু এটা পোড়া পুড়ে হয়, সেজন্যই এটা এতটা জনপ্রিয় বা অথেন্টিক বলা হয়। তো আমি এপিট ওপিট করে উল্টিয়ে একটু ভেজে নিচ্ছি রুটিটা, একেবারেই তেল পড়ে না আর খুব সহজে হয়ে যায়। তো হয়ে গেছে আমার একটি গোলা রুটি। এবারে আমি দেখাবো এ যুগের সাথে তাল মিলিয়ে একটি গোলা রুটি তৈরি করব। আবারও ব্যাটারটা ভালোভাবে নিয়ে নিচ্ছি, এবার আবারও পরিমাণ মতো ব্যাটার দিচ্ছি। তো ব্যাটার দিয়ে এবার চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তা আগে কিন্তু এরকম চামচের ব্যবহার হতো না, মা কাকিরা কিন্তু হাত দিয়ে করতো। তো প্রথমে আমি হাত দিয়ে একটি রুটি তৈরি করে দেখালাম, এবার আমি চামচ দিয়ে তৈরি করে দেখাচ্ছি। তো মনে হচ্ছে যে চামচেরটা বেশি সুন্দর হয়েছে, আমার কাছে মনে হলো শেপটা ভালো হয়েছে, সমান এসেছে। আর হাত দিয়ে করলে আঙুলের দাগটা বসে যায় এটাই আর কি। আবারও ধনে পাতা কুচানো ছড়িয়ে দিলাম, আবারও কয়েকটা কালো জিরে উপর থেকে ছড়িয়ে দিলাম। তো ঢাকা দিয়ে অপেক্ষা করব আগের মতো 1 থেকে 1.5 মিনিট, 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করলে হয়ে যায়। তো দেখো খুবই সুন্দর একটি কালার এসেছে, আর এই রুটিটা কিন্তু একটু পোড়া পোড়া এসেছে,
তো আমি প্রথমে বলেছিলাম যেহেতু ননস্টিক প্যান এটা পড়বে না, মাটি তা হলো পড়তো। তো রুটিটা তৈরি হয়ে গেছে, খুবই সুন্দর একটি কালার এসেছে আর খুবই সুন্দর একটি স্মেলও বেরোচ্ছে, যদি স্মেলটা দিতে পারছি না। এবার আমি সম্পূর্ণ রুটিগুলো তৈরি করে নিচ্ছি এক এক করে। তো আমার এখানে তিনটি রুটি হয়েছে, তো এখন এক রুটি তোমাদের কেটে পরিবেশন করে দেখাবো। তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ, আর প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। এসব কামনা আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।